ক্যাটাগরি ওয়ান। আমাদের এই ক্যাটাগরি ওয়ানে আমরা শব্দের জন্মকথা নিয়ে আলোচনা করব। শব্দের উৎপত্তি কিভাবে হয়, কম্পন থেকে। তুমি যদি এটা ভালো করে বুঝতে চাও তাহলে একটা কাজ করতে পারো। তুমি একটা স্টিলের প্লেট নিয়ে তাতে কিছু পানি ঢেলে একটা চামচ দিয়ে বাড়ি দিতে পারো। তখন দেখবে শব্দ হওয়ার সাথে সাথে পানির উপরে ঢেউ তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো না কোনোভাবে কম্পন তৈরি হচ্ছে। এই কম্পনের ফলেই শব্দের উৎপত্তি। তাই তুমি তোমার আশেপাশে যত কম্পন তৈরি করতে পারবে তত বিভিন্ন রকম শব্দ তৈরি করতে পারবে। অর্থাৎ আমরা যত শব্দই শুনি সেটা কোনো না কোনোভাবে কোনো একটা কম্পন থেকে তৈরি। এই যেমন এখন আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, এটা কিভাবে তৈরি হচ্ছে? এই কথার যে শব্দ বা আওয়াজ, এই সাউন্ডটা তৈরি হচ্ছে মানুষের গলার ভেতরে স্বর যন্ত্র নামে একটা অংশ থাকে, তার মধ্যে স্বরতন্ত্রী নামক দুটো তন্তুর মতো অংশ থাকে। তো সেই স্বরতন্ত্রী যখন কাঁপে তখন এই শব্দটা তৈরি হয়। এভাবেই আমরা আসলে কথা বলি। তো আমরা এখন এই কম্পনের ফলে যে শব্দ তৈরি হয় এটা নিয়ে মজার একটা এক্সপেরিমেন্ট করব। এখন আমার সামনে একটা বেলুন আছে এবং এই বেলুনটাকে চাইলে আমি ফোলাতে পারি। তো এই বেলুনটা যখন ফুলে থাকবে তখন এই বেলুনের যে টান টান রাবারের পর্দাটা, সেটাকে যদি আমরা কোনোভাবে কাঁপাতে পারি তাহলে শব্দ তৈরি হবে। এবং এই কাজটা করার জন্য আমরা এই বেলুনের ভেতরে একটা ছোট্ট হেক্স নাট দিয়ে দিব। তাহলে দেখো আমি বেলুনের ভেতরে সাবধানে একটা হেক্স নাট দিয়ে দিচ্ছি এবং এরপর আমি বেলুনটা ফোলাবো। এবং বেলুন ফোলানোর সময় খেয়াল রেখো নাটটা যাতে আবার তোমার মুখে চলে না যায়। তাহলে আমি এখন বেলুনটা ফোলাচ্ছি। এই যে বেলুনটা ফোলানো হয়ে গেল। এখন চাইলে আমি বেলুনের মুখটা টাইট করে আটকে দিতে পারি। তাহলে এই নাটটা এর ভেতরে আছে এখন। তাহলে যদি আমি এখন বেলুনটাকে ঘোরাই তাহলে এই নাটটা বেলুনের ভিতরে ঘুরতে থাকবে। এবং ঘোরার সময় যেহেতু এই নাটের কোনাগুলো বেলুনের দেয়ালের গায়ে বারবার বাড়ি খাবে, তখন সেখানে কম্পন তৈরি করবে, ফলে এক ধরনের শব্দ উৎপন্ন হবে। তো চলো আমরা দেখে ফেলি সেই শব্দটা কিরকম হয়। তাহলে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ শব্দটা কিরকম হয়। তো তোমরা আরো যেটা করতে পারো সেটা হচ্ছে বেলুনটাকে বড় করে ফুলিয়ে দেখতে পারো, বা আরেকটু ছোট করে ফুলিয়ে দেখতে পারো, কিংবা বেলুনের ভিতরে একটার বদলে দুইটা হেক্স নাট দিয়ে দেখতে পারো, কিংবা হচ্ছে তুমি অন্য কিছু দিয়ে, যেমন একটা লুডুর ছক্কা দিয়ে দেখতে পারো,